রাজ্য ভাসছে নেশার সাগরে, বড় গলায় নেশামুক্ত ত্রিপুরা, ঢক্কা নিনা দিশার, নেশা কমাতো দূরের কথা, গাঁজা হেরোইন ট্যাবলেট কফ সিরাপ সহ বিভিন্ন নেশার কবলে পড়ে পঙ্গু হয়ে যাচ্ছে যুব সমাজের বিরাট অংশ। এ নিয়ে বিধানসভায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে। রাজ্যের বিভিন্ন স্থানে রেস্টুরেন্টের আড়ালে চলছে অবৈধ বিলেতি মদের ব্যবসা। এমনই এক ঘটনা প্রকাশ্যে এলো উত্তর জেলার কদমতলা থানাধীন ভারত বাংলাদেশ সীমান্তের মহেশপুর বাজারে। খবরের ভিত্তিতে কদমতলা থানার ওসি সুশান্ত দেবের নেতৃত্বে পুলিশ ওই রেস্টুরেন্টে আচমকা তল্লাশি চালিয়ে উদ্ধার করে বিপুল পরিমাণের বিলেতি মদ। সঙ্গে আটক করা হয় দোকান মালিক মাখননাথকে। পুলিশ সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই এই অবৈধ ব্যবসা করে যাচ্ছিলেন মাখননাথ। তার বিরুদ্ধে মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। অ্যাকচুয়ালি আজকে আমরা একটা গোপন সংবাদের ভিত্তিতে খবর পাই যে এই মহেশপুর বাজারের কাছে একটা রেস্টুরেন্টের মালিক হলেন মাখননাথ। ওনার দোকানে নাকি অবৈধভাবে বিলেতি মদ স্টোর করে রেখেছেন এবং অবৈধভাবে বিক্রি করছেন। সেই সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এই আমাদের হেড কনস্টেবল প্রাণদন দেবনাথ সহ আমরা পুলিশ গিয়েছে ওই দোকানে আমরা রেড করি। রেড করার পরে সঙ্গে সঙ্গে এই সংবাদ মতোই আমরা এই অনেকগুলি হিউজ কোয়ান্টিটির ফরেন লিকার উদ্ধার করি। রিপোর্ট, চ্যানেল দিনরাত।